তো আসিফ কি অবস্থা তোমার ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো আমাদের সাথে মেইনলি আজকে একটা স্পেশাল গেস্ট আছে স্পেশাল গেস্ট কিন্তু এই যে যাদেরকে দেখলেন ইন্ট্রোর মধ্যে তারা না স্পেশাল গেস্ট হচ্ছে আমাদের ছাপড়ি আমাদের আসিফের বাইক তো কিছু সিনেম্যাটিক শট প্রথমে দেখে আসি তাহলে বুঝতে পারবেন যে কেন এটা আজকের ভিডিওর একটা স্পেশাল গেস্ট যেমনটা সিনেম্যাটিক শটগুলোতে দেখলেন এই হচ্ছে আসিফের বাইকটা যেটা ও নিজের পছন্দ মতন একটু মোড করার ট্রাই করছে তো আসিফ কি অবস্থা জি আলহামদুলিল্লাহ আচ্ছা তো দেখাও এক এক করে কি কি জিনিসপত্র মোড করছো তোমার বাইকে মোড করছি সাইলেন্সারের যে স্টক সাউন্ডটা ওটা আমার একটু মানে হালকা লাগতো এই জন্যে যে R15 V2 ক্যাপটা লাগানো হয়েছে তারপরে হচ্ছে আচ্ছা এটার কস্টিং কেমন পড়ছিল এটা হচ্ছে 450 নিছিল আর লাগাতে নিছিল হচ্ছে 80 টাকা আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে এলটাইডি ছিল এটা হচ্ছে অনেক লং ছিল এটা আমার পছন্দ হয়নি মানে পছন্দ মানে স্টক সব জিনিসই তারা দেখে শুনেই দেয় কিন্তু আমার মনে হয়েছে যে ছোটোটা করালে একটু সুন্দর লাগবে লুক ভালো আসবে এই জন্য এটা করানো হয়েছে R15 আচ্ছা এটার কস্টিং কত পড়ছিল এটা হচ্ছে 380 টাকা দিয়ে কিনছি বংশাল থেকে আর ইনস্টল করতে ২৩০ টাকা লাগছে আজকে আচ্ছা আর এই যে সাইডে ইন্ডিকেটার দেখতে পাচ্ছি ইন্ডিকেটারগুলো চেঞ্জ করার রিজন কী ছিল স্টক ইন্ডিকেটার থেকে ইন্ডিকেটারের শিফট করার রিজনটা কি স্টক ইন্ডিকেটারে যাচ্ছে আমার মানে তেমন একটা ভিজিবল না জিনিসটা দেখতে ভালো লাগে না আমার পছন্দ হয়নি এই জন্য আমি এইটা নতুন লাগাইছি আজকে এটা কস্টিং কেমন পড়ছে ২৫০ আচ্ছা তো নেক্সটে আচ্ছা ইন্ডিকেটারের পরে আরেকটা জিনিস আছে দেখার মতন এই যে এটা এটা মানে সাইলেন্সারের জালি বলে আর কি এটার কস্টিং কেমন পড়ছিল এটা আমার সঠিক মনে নেই কত আমি হচ্ছে একবারে কিনছি তো বংশাল থেকে সঠিক মনে নেই কত নিছিল বাট এটা লাগানোর রিজন হচ্ছে যে এটা সাইলেন্সারটাকে একটু প্রোটেক্ট করে আর কি তো চাকায় আমরা কিছু এই যে রেস ফ্ল্যাগের স্টিকার দেখতে পাচ্ছি যেগুলো খুবই জোশ লাগতেছে আর চাকা যখন ঘুরে তখন আরও বেশি সুন্দর লাগে দুইটা চাকাতে আসে জিনিসটা তো এটার কস্টিং কেমন পড়ছিল ৩০০ টাকা দুই চাকায় আচ্ছা আর এর পাশাপাশি এই যে দেখা যাচ্ছে সামনেও ইন্ডিকেটার চেঞ্জ আছে সামনের ইন্ডিকেটারগুলো চেঞ্জ আর সামনে যে টিম আউটসাইডারের স্টিকার এটা কি আউটসাইডারের ফ্যান নাকি হ্যাঁ আউটসাইডারের ফ্যান হ্যাঁ হ্যাঁ আমি আউটসাইডারের ফ্যান আচ্ছা আর এই যে স্টার্ট উইথ বিসমিল্লা আর এই যে নিচে তো আর একটা ডেঞ্জারাস জিনিস আছে রাইড অর ডাই এত ডেঞ্জারাস বাক্য লেখার কারণ কি ভাল লাগছে ভাই এক একজনের এক একটা চয়েস আমার এটা ভাল লাগছে এটা করছি আচ্ছা এক একজনের এক এক রকম চয়েস আর এদিক থেকে ঘুরে যদি ড্যাশবোর্ডের দিকে আসি পালসারের সেই কনভেনশনাল ড্যাশবোর্ড আর এইখানে মেবি একটা মাইক্রোফাইবারের টাওয়াল গোজা আছে এটা কি বাইক ক্লিনিংয়ের জন্য মাইক্রোফাইবারের টাওয়ালটা বেটার আর মিটারের উপরে একটা পেপার লাগানো আছে আর কি এখানে কার্বন ফাইবারের স্টিকার দেখছি আর এই বাকি সব কিছু মোটামুটি সাধারণের ভেতরে আর এই যে নিচে চেন কভার দেখতেছি অর্ধেক নাই চেন কভার অর্ধেক খুলে ফেলার কারণটা কি স্টক যে চেন কভারটা ছিল এখানে হচ্ছে চেন হালকা লুজ হইলে অনেকটা শব্দ করতো এই জন্য একবারে খুলে ফেলছি শব্দ করার থেকে তো ভালো হ্যাঁ আর ফুল চেন কভারের কিছু রিস্ক ফ্যাক্টরও আছে চেন ইনকেস যদি অনেক বেশি টানাটানির সময় ছিঁড়ে যায় তো এটা একটা বড় সড়ো ডিজাস্টারের কারণ হইতে পারে আর এই যে এখানে কিছু স্টিকার দেখা যাচ্ছে ছোটোখাটো সবার সামনের পার্কিং লাইট আর হেডলাইট কি চেঞ্জ করা হ্যাঁ হেডলাইট আর পার্কিং লাইট চেঞ্জ করা দুইটাই পার্কিং লাইটটা রেড আর হেডলাইট এলইডি আর সেই সাথে এখানে যে হ্যাজার্ড লাইট করানো আছে সামনের থেকে খুবই জোশ লাগে যদিও এখন তেমন একটা অন্ধকার হয়নি তাই খুব একটা হয়তো বা ভিজিবল না রাত্রিবেলা এটা খুবই বেশি জোশ লাগবে আর তার এই যে এখানে হেলমেটের পেছনে একটা ছোটোখাটো লাইট লাগানো আছে যেটা রাত্রিবেলা হাইওয়ে রাইডের জন্য খুবই ভালো আর হেলমেটের প্রোটেকশানের জন্য ও হেলমেট লক ইউজ করে খুবই ভালো একটা দিক যেটা তো এক্সস্টের মডিফিকেশান আমরা দেখছি এক্সস্টের সাউন্ডটা একটু শুনি আসিফ একটু রেফ করো হালকা পাতলা এক্সস্টের সাউন্ডটা শুনি আহ
তো যথেষ্ট লাউড। আচ্ছা তো আসিফ, ওভারঅল তুমি তোমার বাইকের পারফরমেন্স নিয়ে কতটুকু স্যাটিসফাইড? আমি পুরোপুরি স্যাটিসফাইড, আমার বাজেট অনুযায়ী যেটা ছিল সেটার ভিতরে আমি এই পালসার নিয়ে অনেক স্যাটিসফাইড। আচ্ছা, তো প্রত্যেকেরই নিজেদের বাইক নিয়ে স্যাটিসফাইড থাকা উচিত এটা আমি মনে করি। তো ধন্যবাদ আসিফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পালসার আসলে তেমন একটা মোট করে নেয়, তাও এটা দেখালাম কেন, পালসার আমার খুবই প্রিয় একটা বাইক, আমার ফার্স্ট বাইক ছিল আপনারা সবাই জানেন তো। আর ছাপরি রাইডার আপনাদের সকলেরই প্রিয়, অনেকদিন পরে সে যশোর ব্যাক করছে, তো ভাবলাম আজকে তাকে নিয়ে একটা ভিডিও বানানো যাক। আর যেহেতু সে তার বাইকটা মোট করছে, এই জন্য ভাবলাম আজকের সাবজেক্টটা তার বাইকই হোক। তো আশা করি আপনাদের এই ছোটোখাটো মডিফিকেশনটা আর আজকের ভিডিওটা ভালো লাগছে। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। টিল দেন স্টে সাবস্ক্রাইব, ওয়ার হেলমেট, রাইড সেফ, অ্যান্ড কিপ ওয়াচিং জায়েজ স্টোরি।